আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। কতটা বিব্রতকর পরিস্থিতির মাঝখানে আমরা দিন যাপন করি, এটা যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ 2022 সাল। এই মুহূর্তে আমরা চিটাগং আউটারে আছি, অর্থাৎ চিটাগং বরফকুণ্ড শীতকুণ্ডতে আমাদের যে এলপিজি গ্যাস ট্রান্সফার প্ল্যাটফর্ম আছে বা টার্মিনাল আছে, আমরা সেখানে অবস্থান করছি। এবং এই মুহূর্তে বাতাস এবং জোয়ারের পানির এত প্রেশার যে যে প্রেশারের মাঝখানে আমাদের জাহাজ টার্মিনালের মধ্যে রাখাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। অলরেডি আপনাদেরকে আমি দেখাবো প্রায় 13 থেকে 14টি রোফ দিয়ে জাহাজকে সামনে পিছনে এবং মাঝখান থেকে বাধা হয়েছে। তারপরও শিপে এত প্রচুর পরিমাণে ওয়েভ বা জোয়ারের পানির ঢেউ লাগে, তাতে করে বোঝা যায় যেন শিপ যে কোনো সময় একটা বড় ধরনের রিস্ক বা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এরকম বিপর্যস্ত সময়ে আমরা শুধু আজকেই পার করছি না, এটা আমাদের পেশার সাথে প্রতিনিয়তই জড়িত। সবসময় আমরা আমাদের এই বিষয়গুলো আমাদেরকে ফেস করতে হয়। আমি আজকে আপনাদেরকে একদম ডিটেলসে দেখাবো আসলে এই বর্তমানে আজকে যে জায়গায় আছি সেই জায়গার অবস্থা কতটুকু খারাপ, বিশেষ করে এই সিজনে যে এত খারাপ, আর যদি বর্ষার সিজন বা ফুল ব্যাড ওয়েদার থাকে তাহলে এই জায়গায় অবস্থান করা আমাদের জন্য কতটুকু ক্ষতিকর হবে সেটা আসলে চিন্তাই করা যায় না। এখানে আপনারা দেখেন ওই দূরে এখানে 2টা রোপ ব্যবহার করা হয়েছে জাহাজের পিছন থেকে এই পর্যন্ত বাধার জন্য, এবং জাহাজের এই জায়গা থেকে এখানে 4টা রোপ ব্যবহার করেছে, অর্থাৎ শুধু পিছনের অংশটাকে ধরে রাখার জন্যে 6টা রোপ ব্যবহার করা হয়েছে। তারপরেও এত পরিমাণের ঢেউ এবং এত পরিমাণের পানির প্রেশার যে জাহাজ 24 ঘন্টা যতক্ষণ এখানে আছে ততক্ষণ শিপ শুধু রোলিং করছে, জাহাজ সামনে পিছনে আপ ডাউন করছে, বারবার বাড়ি মারতেছে। যখন পানির প্রেশারটা জাহাজের মাঝখানে এসে লাগে তখন জাহাজটা দেখেন এইভাবে ফাঁক হয়ে গেছে মাঝখান থেকে। তো অলরেডি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কী একটা অবস্থা, পানির এত পরিমাণের প্রেশার। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম আসলে কী একটা অবস্থা আপনারা দেখলেন, যাতে করে আপনাদের আইডিয়া হয় আসলে কতটুকু কঠিন অবস্থা আমরা পার করি। এখন প্রায় 2টা বা 3টার মতো বাজে। সো এই মুহূর্তে আমি আপনাদের জন্য ভিডিওটা এখান থেকে শেষ করছি, এবং ব্যাড ওয়েদারে আমাদের কী একটা অবস্থা হয়, আমরা কীভাবে লোডিং করি, কতটুকু কষ্ট হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন হপফুলি। সো সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।